কুড়ির দেশ সিলেট। আর সিলেটের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যা জেসিপিএসসি নামে সর্বাধিক সমাদৃত। 10.5 একর জায়গা জুড়ে 1999 সালে প্রতিষ্ঠা পাওয়া এই প্রতিষ্ঠানের অবস্থান সিলেটের তামাবিল রোডের বটেশ্বর জালালাবাদ সেনানিবাসে। জ্ঞানে আলোকিত এই প্রতিপাদ্য নিয়ে এগিয়ে যাওয়া প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিলেট তথা বাংলাদেশের একটি সফল ও আলোকিত প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান করেছে সমুজ্জ্বল। জেসিপিএসসির 20 বছরের রোমাঞ্চকর পথচলায় বেরিয়ে এসেছে অনেক মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী, যারা দেশের বিভিন্ন সম্মানজনক স্তরে আছে নিয়োজিত। জ্ঞানে আলোকিত এমন হাজার শিক্ষার্থীর আবেগের প্রতিষ্ঠানের নাম এই জেসিপিএসসি। তবে অবাক করা বিষয়, 2017 সাল পর্যন্ত জ্ঞানের এই আতুরঘরের প্রাক্তন শিক্ষার্থীদের ছিল না কোনো ক্লাব কিংবা সংগঠন। ২০১১ সালের কথা, জেসিপিএসসির কিছু প্রাক্তন শিক্ষার্থী একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে চাইলে একটি সংগঠনের অভাব বোধ করে গভীরভাবে। তারপর আরো 6 বছরের বিরতি। 2017 সালের 4 জুলাই প্রতিষ্ঠানটির ছিল 18 বছর পূর্তি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান তৎকালীন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ইকবালুর রহমান। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা একটি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রয়োজন বোধ করে তখন অধ্যক্ষ মহোদয়কে একটি প্রস্তাব পেশ করে। এবারও একটি সংগঠনের অভাব বোধ করেন অধ্যক্ষ ও উপস্থিত প্রাক্তন বৃন্দ। তবে এবার আর কোনো বিরতি নয়। সেদিনই অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ইকবালুর রহমান জেসিপিএসসির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি পরিপূর্ণ সংগঠন গঠনের রূপরেখা দেন। জেসিপিএসসির প্রথম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ তানভীর আলমকে সভাপতি ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডাক্তার এএফএম রেজাউল ইসলাম মুনায়েমকে সাধারণ সম্পাদক করে ওই দিন অর্থাৎ 4 জুলাই অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন JCPSCAA। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার দিনে পুনর্মিলনী আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 23 ডিসেম্বর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ইকবালুর রহমান সংগঠনটির 41 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা দেন। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিপূর্ণ সংগঠন হিসেবে যাত্রা পায় বহুল প্রত্যাশিত জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত 22 ডিসেম্বর 2017 তারিখে এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে স্টাডি টুগেদার, ওয়ার্ক টুগেদার অ্যান্ড এক্সেল টুগেদার এই মটো নিয়ে যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই এই অ্যাসোসিয়েশনটি একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে জেসিপিএসসি অ্যালামনি অ্যাসোসিয়েশন তাদের কর্মকাণ্ড শুধুমাত্র ফেস্ট বা কিছু দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, তারা নিজেদেরকে আত্মমানবতায় নিবেদিত করেছে। বন্যাতরদের খাদ্যদ্রব্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গরিব ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান ইত্যাদি কর্মকাণ্ড জেসিপিএসসির অ্যালামনি অ্যাসোসিয়েশনকে অনুপ্রাণিত করেছে, আমাদের করেছে মহিমান্বিত। আমি আশা করছি জেসিপিএসসি অ্যালামনি অ্যাসোসিয়েশন এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং জেসিপিএসসিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে।
জেসিপিএসসির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি গড়ার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা সংগঠনটির উদ্দেশ্য সমূহ হচ্ছে অ্যালামনাইদের মধ্যে একতা, সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ স্থাপন এবং একে অন্যকে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করা। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল প্রতিষ্ঠা করা। অ্যালামনাইদের জন্য সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশিবির, প্রদর্শনী ও আমোদ ভ্রমণের আয়োজন করা। নিয়মিত বুলেটিন, সাময়িকী, পুস্তক মুদ্রণ ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করা। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা। জেসিপিএসসির শিক্ষার মানোন্নয়নে পরামর্শ প্রদান করা। জেসিপিএসসির ভাবমূর্তি উন্নত করা। উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে তথা অ্যালামনাইদের প্রতি দায়মোচনের ক্ষেত্রে সহায়ক এরূপ অন্য সকল কার্যাবলী সম্পাদন করা। প্রকৃতপক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হওয়ার পর 2018 সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়, এবং এটি আমি মনে করি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এটি একটি অত্যন্ত সার্থক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ ছিল। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত এক বছরের মধ্যে তারা অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, মানবহিতৈষীমূলক কাজ করেছে, এবং এই সমস্ত কাজ এবং এই সমস্ত কাজের মধ্য দিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং অ্যান্ড কলেজের সঙ্গে তাদের একটা নিবিড় সখ্য, একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। অবশেষে আসে সেই 22 ডিসেম্বর, প্রাণের মিলনে মুখরিত হয় জেসিপিএসসির চিরচেনা ক্যাম্পাস। প্রাক্তন সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনর্মিলনী আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুই দিনব্যাপী চলা এই উৎসবে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানকে ছাপিয়ে যায় হাজারো প্রাণের এক অপূর্ব মেলবন্ধনে। দেশের সুনামধন্য ব্যান্ড নগর বাউল ও শিরোনামহীন ছাড়াও দুদিনব্যাপী অনুষ্ঠানে নাটক, নাচ, ফ্যাশন শোতে পারফর্ম করে জেসিপিএসসির সাবেক শিক্ষার্থীরা। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কর্মসূচি হিসেবে এটি ছিল একটি অনন্য সাধারণ শুরু। পুনর্মিলনী অনুষ্ঠান ছাড়াও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছে আরও বিভিন্ন কর্মসূচি। তার মধ্যে উল্লেখযোগ্য দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, পথ শিশুদের ঈদ বস্ত্র উপহার প্রদান এবং তাদের সাথে ইফতার আয়োজন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বিনামূল্যে দন্ত চেক আপ, অ্যালামনাই বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেসিপিএসসির প্রাক্তন সকল অগ্রবৃন্দ, প্রথম ব্যাচের শিক্ষার্থী ডাক্তার এটিএম রাসেল মিশু, এবং বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সাকাউত হোসেন। জেসিপিএসসির যে কোনো প্রাক্তন শিক্ষার্থী প্রমাণ সাপেক্ষে আনুষ্ঠানিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে সংগঠনটির সদস্য হতে পারবেন। এই নিবন্ধন প্রক্রিয়া চলমান, অর্থাৎ অনাগত প্রাক্তনরা জেসিপিএসসিতে নিজেদের পাঠদান সম্পন্ন করার পরই নিবন্ধনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দেশে কিংবা বিদেশে অবস্থানরত যে কোনো প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে হতে পারবেন সংগঠনটির গর্বিত সদস্য। যারা প্রতি বছর এইচএসসি পরীক্ষা কমপ্লিট করেই জেসিপিএসসি এলাম জেলাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র হয়ে যাচ্ছে, আমি সবাইকে
আমন্ত্রণ জানাবো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা চাই আমরা এই যে বন্ডিং আমাদের এই বন্ডিংটা আরও বড় হোক। আমরা এই অ্যাসোসিয়েশন জাস্ট একটা নবগঠিত অ্যাসোসিয়েশন, আমরা একটা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি, আপনারা সবাই যদি এখানে আসেন তাহলে একটা দেশের মধ্যে একটা সবচেয়ে বড় একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা পাবে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। এ পর্যন্ত সংগঠনটি নিজেদের কর্মসূচিতে ছাপ রেখেছে ভিন্নতা ও নতুনত্বের। দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেমন সমুজ্জ্বল, ঠিক তেমনি নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমান প্রাক্তনদের মেলবন্ধনে নূতনের কেতনুরাতে বদ্ধপরিকর জেসিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।